यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। राज्य मध्य प्रथम आक्रमण त्रिनाथ
আমাদের যা সমস্ত পার্টি রুট গুলো ছিল সব ঘুরিয়ে দিয়েছে। পার্টির নর্মাল করে টিভিতে বাড়ি বাড়ি থাকতে পারে না, এরকম প্রায় শতাধিক কর্মী তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় রাখার ব্যবস্থা করেছি। কিন্তু কংগ্রেস পার্টি যারা কর্মী আমরা আদর্শ যদি লড়াই করি, মাথা মত করেনি কারো কাছে, কোনো প্রলোভন, কোনো ভীতি, এটাতে না থেকে আস্তে 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 তারা সবাই তার তার বাড়িতে গেছে। দু চারজন প্রার্থীকে আবার তাদের অ্যাক্টিভিটি বাজারে বৃষ্টি না থাকলেও অ্যাক্টিভিটি শুরু হয়েছে। এবং এটা যেহেতু বাজারের কাছে আমার বাড়িটা জায়গাও আছে, এইটাকে ভিত্তি করে এই গত দেড় বছর যাবত বিভিন্ন অ্যাক্টিভিটি ছোটখাটো মিটিং টিটিং করে হচ্ছে। এই মিটিংয়ে যে আক্রমণ করো, এটা গণতন্ত্রের উপর কি অবস্থা রাজ্যে চলছে, এই বিষয়টি পরিষ্কার। কারণ ওই আম্বাসাদর মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ত্রিপুরায় কমিউনিস্টদের শেষ করা হলো আমার কাজ। এরপর থেকে এই কাজ শুরু হয়েছে। আমি বেশি করে উৎসাহিত হয়ে আমরা বলব পশ্চিমবঙ্গে তারা বলছেন সেখানে গণতন্ত্র নেই, আক্রান্ত তারা সহমতির আক্রমণ নিয়ে গোটা দুনিয়ায় সমস্ত টিভি চ্যানেল সব মিলিয়ে আক্রমণ, নিশ্চয়ই সে ধরনের আক্রমণ আমরা দেখি। প্রত্যেক দল তার তার রাজনীতিক অধিকার আছে। এর আগে 88 থেকে 92 এই ক্ষয়ের পরে আমরা 10 জনের উপরে আমাদের কর্মীকে তারা খুন করেছিল, প্রায় 60 থেকে 70টা বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, ভেঙে দিয়েছিল। কিন্তু 88 পরে 93 যখন আমরা ক্ষমতায় দায়িত্ব নিয়ে আসি, আমরা অনেক করে বলতে পারি তখনকার সময় যে কংগ্রেস তারা সভা সমিতি মিটিং মিছিল করেছে, বলো কোনো জায়গায় কোনো মিটিং ছিল, কোনো ধরনের কোনো আক্রমণ তিনি মাথায় তৈরি হয়েছে কিনা, সবাইকে সমান অধিকার দিতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে ত্রিপুরায় যা চলছে, এরপরে আরো ঘটনা সাবরমতী নিয়েছেন সরকারের অনুষ্ঠানে, সেই অনুষ্ঠান থেকে প্রত্যক্ষভাবে রাজ্যের সাংবাদিকদের তিনি হুমকি দিলেন আমার বিরুদ্ধে কথা বললে বিষয়টাকে সহজভাবে নেবে না বিপ্লবদেব, বিপ্লবদেব যা বলে তা করে। এরপর থেকে এখন পর্যন্ত 20 জনের উপরে সাংবাদিক আক্রান্ত হয়েছে, তারা এফআইআর করেছেন, একটি ঘটনাতেও পুলিশ গ্রেপ্তার করেনি, ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে। গতকালকে সাংবাদিক বন্ধুরা এই খবর পেয়ে তারা ছুটে গেছেন, তার ছবি সংগ্রহ করেছেন কিছু কিছু, পরে যখন আসছিলেন তখন বিজেপির গুন্ডাবাহিনী 3 জন সাংবাদিককে সেখানে ধরে, একজন আচার্য, আরেকজন বিশ্বজিৎ, আরেকজন পিন্টু, তাদের সেগুলো যে সাংবাদিক চিত্র সাংবাদিক তার ক্যামেরা তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাকে মারতে উদ্যত হয়। অন্যরা ইতিহাসকে সেই প্রাণে রক্ষা করে এদের দিকে চলে এসেছে, বাইরে বাড়িতে পাঠিয়ে সেখানে রাত্রিবেলা অনেক রাত্রে আমিও বাড়ি ফিরেছি। এবং ওই সময় এসে একেবারে এইভাবে আগের থেকে প্রস্তুত হয়ে পরে আমাদের কাছে খবর এসছে যে তোলা করা রেখে রেলওয়ের যে পাথর সে পাথর তারা বস্তা করে নিয়ে এসেছে,
রতন দাস তাদের প্রতি আক্রমণ করে তাদের মাথা ফাটিয়ে দিয়েছিল, মাথায় রক্ত জমাট বাঁধার ফলে সাধারণত একটি কালকে আমরা কলকাতা পাঠিয়েছিলাম, আজকে তার অপারেশন হয়েছে। দ্বিতীয় যিনি আগরতলার জিবি হাসপাতালে প্রভাষণ করেছিল রতন দাস, তারও আজকে সকাল থেকে কালকে রাত্রে থেকে বডিটি হচ্ছে, তা আমরা কোনো ঝুঁকি নিলাম না। আর এখানকার যে স্বাস্থ্য ব্যবস্থা, তাই এখন চারটার বিমানে তারা কলকাতা যাচ্ছে, আমরা তার চিকিৎসার জন্য সেই ব্যবস্থা করেছি। এই যে ঘটনা আমরা বলব কি শাসন চলছে, ভোটার রাজ্যে ক্ষয়ের পরে প্রথম 18 মার্চ 3 তারিখ যে ঘটনা ঘটে, রাজ্যের মধ্যে প্রথম আক্রমণ হয়েছিল ত্রিনাথে, এর পর দিন থেকে ওই দিন রাত্রে থেকে এই সমগ্র এলাকায় আমাদের যা সমস্ত পার্টির রুটগুলি ছিল সব ঘুরিয়ে দিয়েছে। পার্টির নর্মাল করে টিভিতে বাড়ি ঘরে থাকতে পারে না, এরকম প্রায় শতাধিক কর্মী তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় রাখার ব্যবস্থা করেছি। কিন্তু কংগ্রেস পার্টি যারা কর্মী আমরা আদর্শে যদি মারাই করি, মাথা মতো করেনি কারো কাছে কোনো প্রলোভন কোনো ভীতি, এটাকে না দিতে আস্তে 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 তারা সবাই কাজ যায় বাড়িতে গেছে দু চারজন প্রার্থীকে। আবার তাদের অ্যাক্টিভিটির বাজে না থাকলো, অ্যাক্টিভিটি শুরু হয়েছে এবং এটা যেহেতু বাজারের কাছে আমার বাড়িটা জায়গাও আছে, এইটাকে ভিত্তি করে এই গত 1.5 বছর যাবৎ বিভিন্ন অ্যাক্টিভিটি ছোটখাটো মিটিং টেটিং করে হচ্ছে। এই মিটিংয়ে যে আক্রমণ করো, এটা গণতন্ত্র উপর কি অবস্থা রাজ্যে চলছে, এই বিষয়টি পরিষ্কার। কারণ ওই আম্বাসাদর মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ত্রিপুরায় কমিউনিস্টদের শেষ করা হইল আমার কাজ, এরপর থেকে এই কাজ শুরু হয়েছে। আর বেশি করে উৎসাহিত হয়ে আমরা বলব, পশ্চিমবঙ্গে তারা বলছেন সেখানে গণতন্ত্র নেই, আক্রান্ত তারা সহমতির আক্রমণ নিয়ে গোটা দুনিয়ায় সমস্ত টিভি চ্যানেল সব মিলিয়ে আক্রমণ, নিশ্চয়ই সে ধরনের আক্রমণের অভিযোগ দেবে। প্রত্যেক দল তার তার রাজনীতিকে অধিকার আছে। এর আগে 88 থেকে 92 এই ক্ষয়ের পরে আমরা 10 জনের উপরে আমাদের কর্মীকে তারা খুন করেছিল, প্রায় 60 থেকে 70টা বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, ভেঙে দিয়েছিল। কিন্তু 88 পরে 93 যখন আমরা ক্ষমতায় দায়িত্ব করে আসি, আমরা অলাপ করে বলতে পারি তখনকার সময় যে কংগ্রেস তারা সভা সমিতি মিটিং মিছিল করেছে, বলো কোনো জায়গায় কোনো মিটিং ছিল কোনো ধরনের কোনো আক্রমণ তিনি মাথায় থেকে হয়েছে কিনা, তাই সবাইকে সমান অধিকার দিতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে ত্রিপুরায় যা চলছে, এর পরে আরো ঘটনা সাবরমতী নিয়ে সরকারের অনুষ্ঠানে, সেই অনুষ্ঠান থেকে প্রত্যক্ষভাবে রাজ্যের সাংবাদিকদের তিনি হুমকি দিলেন, আমার বিরুদ্ধে কথা বললে বিষয়টাকে সহজভাবে নেবে না, বিপ্লবদেব যা বলে তা করে,
এরপর থেকে এখন পর্যন্ত 20 জনের উপরে সাংবাদিক আক্রান্ত হয়েছে। তারা এফআইআর করেছেন, একটি ঘটনা তো পুলিশ গ্রেপ্তার করেনি, যারা ছিনিয়ে নিয়ে গেছে। গতকালকে সাংবাদিক বন্ধুরা খবর পেয়ে তারা ছুটে গেছেন, তার ছবি সংগ্রহ করেছেন কিছু কিছু। পরে যখন আসছিলেন তখন বিজেপির গুন্ডা বাহিনী তিনজন সাংবাদিককে সেখানে ধরে, একজন আচার্য, আরেকজন বিশ্বজিৎ, আরেকজন পিন্টু, তাদের সামনের যে সাংবাদিক চিত্র সাংবাদিক, তার ক্যামেরা তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাকে মারতে উদ্যত হয়। অন্যরা ইতিহাসকে সেই প্রাণে রক্ষা করে যেতে চলে এসেছে। বিজেপিকে এইভাবেই রাজ্যটা চালাতে কি না আমরা এটা জিজ্ঞেস করতে চাই। জুনাগত তাদের বন্ধুরা এটা করেছিল, 5 বছরের মধ্যে কিন্তু ত্রিপুরার মানুষ বিধায়ক খয়েরপুরের মন্ডল অফিসে বসে কি তাদের মন্ডলের সভাপতি তাকে দিয়ে এই বাহিনীকে পাঠিয়েছে। যে কেন গতকালকে এত যুবক উপস্থিত হবে, এটা যারা অর্গানাইজ করেছিল তাদেরও বলছে যে আমরাও তো বলেছি কিন্তু এত যুবক আসবে, এত যুবক আসবে আমাদের মাথাটা গুলমাল হয়ে গেছে। এত আক্রমণ, এত সন্ত্রাস, সিপিআইএম কে রাজ্যের বামপন্থীদের নিশ্চিন্ন করব মুখ্যমন্ত্রী হুঙ্কার, কিন্তু খয়েরপুরে তো তা হচ্ছে না, লক্ষ্য হচ্ছে বরঞ্চ প্রতিদিন বিজেপিকে যারা সমর্থন করেছিল, বিজেপিকে যারা ভোট দিয়েছিল তাদের পৃষ্ঠপোষক, শুধু পৃষ্ঠপোষক না এমনকি বইয়ের যে মালিক পৃষ্ঠা যোগ করলে না বই হয়, তারাও আমাদের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত যোগাযোগ করছে। আমরা ভোট দেখাতে পারি না, আমরা যে কথা বলেছিলাম তার ধারে কাছেও নেই, আমরা আছি আপনাদের সঙ্গে। এখন হয়তো সবাই আমরা প্রকাশ্যে নামতে পারবো না, কিন্তু আমরা আছি। আপনারা লড়াই চালিয়ে যান, আপনারা কথা বলে যান, দেখবেন ভোট যদি হয় তাহলে বিজেপি 3টা সিটে পায় কিনা। এই হরি পায়ের তোলার মাটি সেখানকে রাখেনে না, সারা রাজ্যের মধ্যে হচ্ছে। তাদের বিধায়করা যেভাবে প্রকাশ্যে মিডিয়ার কাছে তাদের বক্তব্য রাখছে তাতেই তো প্রমাণ করে। কালকে দেখলাম একজন বিধায়ক তার কর্মীদের আক্রমণ করেছে, থানায় তো পরিশোধ দিতে গেছে, আপনাদের মিডিয়ার কাছে প্রমাণ করে কথা বলেছে, এটি নিয়ম। আমরা এই জায়গায় পরিষ্কার করে বলতে চাই, বিপ্লব দেব বিজেপি আপনার জেনে রাখুন, এই করে বামপন্থ, এই করে সিপিআইএম তাকে আটকাতে পারবেন না। আপনি এখন 18টা গাড়ি নিয়ে চলেন, 100 গাড়ি নিয়েও আপনার শেষ হবে না, চলতে পারবেন না। মানুষ যখন জানবে আপনার পরিণতি কি হয় তার দিকে আপনি তাকিয়ে থাকেন। এই যাদেরকে দিয়ে গুন্ডামি করাচ্ছেন তাদের ভুল সংবাদ দিতে চাই না, তারা অনেকেই মুখে, তারা অনেকেই কুপাস খাবার মুখে আজকে লাঠি করছেন, গুন্ডামি করছেন। কিন্তু আপনি যখন থাকবেন না কোথায় যাবে? আমাদের একটা প্রভাব আছে গ্রামের মধ্যে, হ্যাঁ, যদি না থাকে বানরের চাকা কোথায় হয়, বাড়ি ঘরে আসে।
জঙ্গলের ফল যখন চলে যায় ওই জঙ্গলের থেকে মানুষের বাড়ির হারির ভাব থেকে আসে। এই তাদের এই কর্মীদের অবস্থা কিন্তু তাই হবে, কিন্তু আমাদের যারা কর্মী তারা আদর্শের জন্য লড়াই করে, তারা কেনা পাওনার জন্য লড়াই করে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলব, আমি সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাবো, বিভিন্ন মিডিয়াকে ধন্যবাদ জানাবো, তারা এই ঘটনাটা সত্য ঘটনাটা তারা এগুলো প্রত্যক্ষ করে এটা আজকে প্রভাতী সংবাদপত্র এবং বিভিন্ন মিডিয়াকে তারা প্রকাশ করেছে। বিজেপির মিডিয়া সেল ভোটারদের মিথ্যাচার করেছে। কোন জায়গায় আমরা মিটিং করছি আমরা কেন কোথায়? আমাদের গাড়ি আমরা ভাঙবো? হ্যাঁ, আমাদের কর্মীর মাথা আমরা ফাটাবো? এই জায়গায় দাঁড়িয়ে কালকে আমাদের যুবকরা এই যুবক কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল করেছে, আজকেও এই আক্রমণের ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য এই প্রতিবাদ হচ্ছে, গোটা দেশ থেকে এই প্রতিবাদ হচ্ছে। আমি আর বেশি কথা না বলে আমি আপনাদের বিজেপিকে এইভাবেই রাজ্যটা চালাতে কি না আমরা এটা জিজ্ঞেস করতে চাই। জোট তাদের বন্ধুরা এটা করেছিল, 5 বছরের মধ্যে কিন্তু ত্রিপুরার মানুষ দাম বিধায়ক তিনি খয়েরপুরের মন্ডল অফিসে বসে কি তাদের মন্ডলের সভাপতি তাকে দিয়ে এই বাহিনীকে পাঠিয়েছে। যে কেন গতকালকে এত যুবক উপস্থিত হবে, এটা যারা অর্গানাইজ করেছিল তাদেরও বলছে যে আমরাও তো বলেছি কিন্তু এত লোক আসবে, এত যুবক আসবে, আমাদের মাথাটা দুর্বল হয়ে গেছে। এত আক্রমণ, এত সন্ত্রাস, সিপিআইএম কে রাজ্যের বামপন্থীদের নিশ্চিন্ন করব মুখ্যমন্ত্রী হুঙ্কার, কিন্তু খয়ের গুরুত্ব তা হচ্ছে না, লক্ষ্য হচ্ছে বরঞ্চ প্রতিদিন বিজেপি কে যারা সমর্থন করেছিল, বিজেপি কে যারা ভোট দিয়েছিল তাদের পৃষ্ঠপ্রমুখ, শুধু পৃষ্ঠপ্রমুখ না, এমনকি বইয়ের যে মালিক পৃষ্ঠা যোগ করলে যা বই হয় তারাও আমাদের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত যোগাযোগ করছে। আমরা ভোট দেখাতে পারি না, আমরা যে কথা বলেছিলাম তার ধারে কাছে নেই, আমরা আছি আপনাদের সঙ্গে। এখন হয়তো সবাই আমরা প্রকাশ্যে নামতে পারবো না, কিন্তু আমরা আছি, আপনারা লড়াই চালিয়ে যান, আপনারা কথা বলে যান, দেখবেন ভোট যদি হয় তাহলে বিজেপি 3টা সিটে পায় কিনা। এই হরি পায়ের তোলার মাটি সেখানকে রাখেনে না, সারা রাজ্যের মধ্যে হচ্ছে। তাদের বিধায়করা যেভাবে প্রকাশ্যে মিডিয়ার কাছে তাদের বক্তব্য রাখছে তাদের কে প্রমাণ করে কালকে দেখলো রাজ্যের গৃহ তার কর্মীদের আক্রমণ করেছে, থানায় ডেপুটেশন দিতে গেছে, আপনাদের মিডিয়ার কাছে প্রমাণ করে কথা বলেছে, এটি নিয়ম। আমরা এই জায়গায় পরিষ্কার করে বলতে চাই, বিপ্লব দেব বিজেপি আপনার জেনে রাখুন, এই করে বামপন্থ, এই করে সিপিআইএম তাকে আটকাতে পারবেন না। আপনি এখন 18টা গাড়ি নিয়ে চলেন, 100 গাড়ি নিয়েও আপনার শেষ হবে না, চলতে পারবেন না। মানুষ যখন জানবে আপনার পরিণতি কি হয় তার দিকে আপনি তাকিয়ে থাকেন। এই যাদেরকে দিয়ে গুন্ডামি করাচ্ছেন তাদের ভুল সংখ্যা দিতে চাই না,
কাকে লাঠি দিচ্ছেন মুজুরি করছেন কিন্তু আপনি যখন থাকবেন না কোথায় যাবে আমাদের একটা প্রভাব আছে গ্রামের মধ্যে পর্যায় যদি না থাকে বানরের চাকা কোথায় হয় বাড়ি ঘরে আসে জঙ্গলের ফল যখন চলে যায় ওই জঙ্গল থেকে বানরের মানুষের বাড়ির হারির ভাব খেতে আসে এই তাদের এই কর্মীদের অবস্থা কিন্তু তাই হবে কিন্তু আমাদের যারা কর্মী তারা আদর্শের জন্য লড়াই করে তারা কেনা পাওনার জন্য লড়াই করে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলব আমি সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাবো বিভিন্ন মিডিয়াকে ধন্যবাদ জানাবো তারা এই ঘটনা সত্য ঘটনা তারা প্রত্যক্ষ করে এটা আজকে প্রভাতী সংবাদপত্র এবং বিভিন্ন মিডিয়াকে তারা প্রকাশ করেছে বিজেপির মিডিয়া সেল ভোটাররা মিথ্যাচার করেছে কোন জায়গায় আমরা মিটিং করছি আমরা কেন কোথায় আমাদের গাড়ি আমরা ভাঙবো হ্যাঁ আমাদের কর্মীর মাথা আমরা পাঠাবো এই জায়গায় দাঁড়িয়ে কালকে আমাদের যুবকরা এই যুবকর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল করেছে আজকেও এই আক্রমণের ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য এই প্রতিবাদ করছে গোটা দেশ থেকে এই প্রতিবাদ হচ্ছে আমি আর বেশি কথা না বলে আমি আপনার কোন চাকরি যুবকদের জন্য নেই তাদেরকে প্রতিশ্রুতি দিই সারা রাজ্যে ডিওয়াইফাই এই ধরনের কনভেনশন করে প্রতিবাদ সংগঠিত করছে যুবকরাও সেখানে সহমত হয়েছিল যেগুলো নেতৃত্ব বক্তৃত্ব রাখার পরে যখন আমি বক্তৃত্ব রাখতে যাচ্ছিলাম আমাকে আহ্বান করেছিল এই সম্পর্কে বলার জন্য তখন দেখা দিল অতর্কিতে সেখানে বিজেপির বেশ কিছু গোয়েন্দা বাহিনী ডিসপোজিশন হবে এসে চারজন যুবকাণ্ড যারা এদিকে রাস্তার সামনে দাঁড়িয়েছিল একজন ডিআইফাই চিরানিয়া মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য সদানন্দ দেব এবং তিনি আমাদের কয়েকটির বাকি লোকাল কমিটির সম্পাদক উনি বাড়িও আমার বাড়ির পাশে গেতে হবে আরেকজন রতন দাস সে রত্নগর তোলা ডিআইফাই লোকাল কমিটির সদস্য এবং খড়পুর লোকাল কমিটির যিনি সম্পাদক ডিআইফাই বিনাদ দাস ওনার চারজন ছিলেন হঠাৎ করে এসে তাদের উপর লাঠি রড ইত্যাদি নিয়ে আক্রমণ করে এই আক্রমণ দেখে আমাদের মিটিং এর পাশে যারা ছিলেন তারা গিয়ে সেখানে প্রতিরোধ করে আমরা দেখলাম তাদের বিষাদ চুরের মতো পালিয়ে গেছে সেখানে তখন কারণ পুলিশের থামাতে কারণ ছিল ছোটখাটো প্রবলেম হলে কেউ তো নিয়ম অনুমতি তো তারা দেয় না ওরা পালিয়ে গেছে তারপর আমাদের কাছে একটা খবর আছে এরা আবার কোনো আক্রমণ করতে পারে আমি সঙ্গে সঙ্গে পুলিশের যারা সিনিয়র অফিসার এসপি ওরা আমি পুলিশের দায়িত্ব প্রধানের হিসেবে দায়িত্ব প্রধানের তিনি আছেন ওনাকে জানালাম এরকম একটা ঘটনা হয়েছে তারপরে ওরা আবার এখানে আসছেন কারণ আমাদের কিছু খবর ছিল খয়পুরে যে তাদের মন্ডলী অফিস আছে সেখানে ইতিমধ্যে এলাকার বিধায়ক তিনি এসে এই ঘটনার তিনি মূল বিধায়ক তিনি বসে আছেন আমাদের দপ্তর এই ঘটনার দেখা গেল আবার বিভিন্ন জায়গা থেকে জোর করে 50 থেকে 60 জন কর্মী এসে সেখানে প্রথম থেকে আক্রমণ আবার শুরু করার চেষ্টা করে আমাদের পার্টির এবং যুবকর্মীরা প্রতিরোধে এগিয়ে গেলে সেখানে বিরাট একটা পুলিশ বাহিনী ছিল তারা আমাদের কর্মীদের বাড়িতে ঢুকিয়ে দেয় কাবলা চলে যায় আমরা আছি স্বাভাবিক পুলিশ এটাকে বলবো তো
যাবে আমরা তো মারামারি চাই না। দেখা গেল পুলিশের সঙ্গে আমার যে গাড়িটি আমার ছোট বড় একটি গাড়ি আরেকটা আমাদের পার্টি নেতৃত্ব জন্মদিনের আমার তার গাড়ি এবং মিটিংয়ে আসা এরকম পূর্ব থেকে বৃষ্টি দায়িত্বে বুঝে দিয়েছে আমাদেরকে প্রতিরোধ করার জন্য পুলিশ বাধা দিয়েছে। বাবা দিনে না হয়ে তো যাওয়ার হবে আমরা রক্ষা করতে পারতাম। এই ঘটনার পরে ছাড়ের কারণে তারা বিভিন্ন দিক থেকে এই জায়গাটাকে ঘেরা করে রেখেছিল। আমরা কথা বলি কথা বলে মনে হয়েছে যে আমরা দেখছি এবং ইতিমধ্যে জেনেছেন গতকালকের বিভিন্ন মিডিয়ার এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে এবং আজকের প্রভাতে বিভিন্ন সংবাদপত্রে কয়েকটা কালকে বিজেপি দল যে জঘন্য ইন্দালি করেছে তার খবর আপনার জেনেছে। এখানে আমি খুব সংক্ষিপ্তভাবে ঘটনাটি আপনাদের কাছে রাখতে চাই। গতকালকে আমাদের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে যে কৃষকরা দিল্লিতে বিক্ষোভ করছেন আজকে উনিশ কুড়ি দিন যাব এই আন্দোলন করতে গিয়ে যারা তাদের জীবন উৎসর্গ করেছেন সেরকম ত্রিশ জন কৃষক লড়াকু নেতা সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি এবং সারা ভারত জড়িত কৃষক সংগ্রাম কমিটি ডাক দিয়েছিলেন তাদের জন্য আমরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করব সমস্ত দেশের সমস্ত গ্রামে। এই অনুষ্ঠানে আমরা এখানে রাজ্য কেন্দ্র হয়েছে এবং খয়রপুরে একটি প্রিয় ছিল খয়রপুরে আমাদের যে পৈতৃক বাড়ি আছে তার সামনে আমরা এই অনুষ্ঠান করি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা আমাদের বাড়ির উঠানের মধ্যে যুবকদের একটি কবর যে ছিল সেটাই সবচেয়ে বড় আলোচনা ছিল।